হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে বন্ধুরা, আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটি খাতা পেন সাথে রেখে দেন। যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করব এবং 10টা প্রশ্ন শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর আপনাদের পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করব। আজকের পর্ব আলোচনা 41 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে আপনারা যদি সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই আমাদের এই ভিডিওটি শেষে চ্যানেল প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে এই প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা 41 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 41 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে একটি বেকারি খোলা হয়েছিল যেটি রোজ 40 ডজন রোল যোগান দিত। সমস্ত রোলের অর্ধেক দুপুরবেলা বিক্রি হয় এবং বাকি অর্ধেক মানে হচ্ছে বাকি 60% বিক্রি হয় দুপুরে এবং দোকান বন্ধ করার সময়ের মাঝে। তাহলে 1 ডজন বিক্রি না হওয়া রোল পড়ে থাকে। তাহলে আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা খুব ভালোভাবে অঙ্কটা পড়ুন, দেখুন আপনারা অঙ্কটা পড়লে অঙ্কটা বুঝতে পারবেন। এখানে বলা আছে একটি বেকারি খোলা হয়েছিল যেটি রোজ 40 ডজন রোল যোগান দিত। সমগ্র রোলের অর্ধেক দুপুরবেলা বিক্রি হয় এবং বাকি রোলের 60% বিক্রি হয় দুপুর এবং দোকান বন্ধ করার মাঝে। তাহলে কত ডজন বিক্রি না হওয়া রোল পড়ে থাকে? তাহলে একদিনে বিক্রি না হওয়া রোল পড়ে থাকে সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের যদি সময় বেশি লাগে কোনো অসুবিধা নেই, আপনারা সময় নিয়ে অঙ্কগুলোর সঠিক উত্তর নির্বাচন করার চেষ্টা করুন, কিন্তু আপনারা একটা টার্গেট রাখবেন যে অন্তত 1 মিনিটের মধ্যে যেন আপনাদের কোশ্চেন সলভ করা হয়, কেননা আপনাদের পরীক্ষার সময় 1 নম্বরের জন্য 1 মিনিটে আপনারা সময় পাবেন। তো চলুন আপনারা দরকার হলে ভিডিওটা পজ করতে পারেন, আমরা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব। তাহলে দুপুরে রোল বিক্রির সংখ্যা হাফ এর 40 ডজন, তার মানে 40 ডজনের হাফ ইজ ইকুয়াল টু 20 ডজন। তাহলে দুপুর এবং বন্ধ হওয়ার মধ্যে রোল বিক্রির সংখ্যা 20 এর 60 ডজন। তাহলে 20 এর 60 ডজন সেটা আমরা বার করেছি 12 ডজন। তাহলে বিক্রি না হওয়া রোলের সংখ্যা 40 - 20 + 12 ডজন ইজ ইকুয়াল টু 8 ডজন। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেনটার অ্যান্সার করে গেছি। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করেছেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান বি করেছেন আর যারা অন্যান্য উত্তর করেছেন তারা অবশ্যই আমাদের এই ক্যালকুলেশনটা দেখে নেবেন। কোশ্চেনটা এসএনএপি 2010-এ এসেছিলো। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 42। এখানে বলা আছে 5 কেজি ধাতু এ এবং 20 কেজি ধাতু বি মিশিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হয়। ধাতু সংকরটির ধাতু এ কত শতাংশ আছে? তাহলে ধাতু শতাংশ ধাতু এ কত শতাংশ আছে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করতে সময় লাগলে আপনারা ভিডিওটা পজ করতে পারেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে। এ ধাতুর ওজন 5 কেজি, ধাতু সংকরের মোট ওজন 5 + 20 = 25 কেজি। তাহলে নির্ণয় শতাংশ 5/25 × 100 = 20%। তা যারা 42 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, 43 নম্বর প্রশ্ন, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। কোশ্চেনটা আরআরবি 2006-এ এসেছিলো। 450টির মধ্যে 30% আপেল পচা, কতগুলো আপেল ভালো অবস্থায় আছে? খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তা আপনারা 450-এর 70% বার করলে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পচা আপেলের সংখ্যা আমরা 30% 450-এ সেটা বার করে 135 বেরিয়েছে। তাহলে কতগুলি আপেল ভালো অবস্থায় আছে? তাহলে আপনাদের 43 নম্বরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতগুলি আপেল ভালো অবস্থায় আছে, তার মানে আমরা 400
50 থেকে যদি 135 বাদ দিই তাহলে কত থাকে 5 করতে 5 3 এর 4 1 আর এটা হচ্ছে 315 তাহলে যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 44 44 নম্বর প্রশ্ন যেটা ব্যাংক রিক্রুটমেন্ট 2008 এ কোশ্চেনটা এসেছিল বড় কোশ্চেন আপনারা ভয় পাবেন না আমি লাইন বাই লাইন পড়ে যাচ্ছি আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন একটি সংস্থা বাড়ি মালিককে প্রত্যেক মাসে 25000 টাকা বাড়ি ভাড়া দেয় অফিস ভাড়া বাবদ যদি সংস্থাটি সম্পূর্ণ বছরের ভাড়া বছরের শুরুতে দিয়ে দেয় তবে মালিক তাতে ছাড় দেন মোট বার্ষিক 5% তাহলে ছাড় দেওয়ার পর সংস্থাটি মালিককে বার্ষিক কত টাকা ভাড়া দেয় তাহলে আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা অবশ্যই আপনাদের খাতায় নির্বাচন করুন এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু ই কোনোটি নয় দেওয়া আছে তার মানে আপনারা উত্তর বার করে কনফিউজড হবেন না কেননা আপনাদের এই চারটি অপশনের মধ্যে নাও হতে পারে হয়তো অপশন ই হতে পারে যারা কোশ্চেন সেট করেছে তারা আপনাদের আপনারা যে অ্যানসার বার করছেন তার প্রতি কনফিডেন্সের জন্য আপনাদের সামনে স্ক্রিনে এই কোশ্চেনের এই ই অপশনটা রেখেছে তো চলুন 44 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তো 44 নম্বর প্রশ্ন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 44 নম্বর প্রশ্নে আপনারা আশা করছি সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে উত্তর দেখে নিই তাহলে মোট বার্ষিক ভাড়া 25,000 × 12 ইজ ইকুয়াল টু 3 লাখ তাহলে ছাড় 50% তাহলে 3 লাখ টাকার উপর 5% তাহলে সেটা 15,000 টাকা তাহলে ছাড় দেওয়ার পর বার্ষিক ভাড়া দেওয়া হয় আমাদের এখানে 3 লাখ টাকা মাইনাস 15,000 টাকা ইজ ইকুয়াল টু 2,85,000 টাকা তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার 44 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 45 45 নম্বর প্রশ্ন এসএসসি 2006 এ কোশ্চেনটা এসছে একটি সময়ের ব্যবধান 3 ঘন্টা 40 মিনিট ভুল করে 3 ঘন্টা 45.5 মিনিট গণ্য হয়েছে তাহলে শতকরা ত্রুটি কত আপনাদের 45 নম্বর প্রশ্ন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে সঠিক সময় 3 ঘন্টা 40 মিনিট তাহলে 3 × 60 + 40 আমরা মিনিটে কনভার্ট করছি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে 220 মিনিট ত্রুটি ইজ ইকুয়াল টু 5.5 মিনিট তাহলে ত্রুটি আমাদের হচ্ছে 5.5 মিনিট তাহলে ত্রুটি 5.5 / 220 × 100 ইজ ইকুয়াল টু 2.5% তাহলে যারা 45 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 46 46 নম্বর প্রশ্নে একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে দেখি কি বলা আছে এটা পিএসসি 2006 এ কোশ্চেনটা এসছে একটি গ্রামের 200 বাড়ি আয় বন্টন নিচের তালিকায় দেওয়া হলো তাহলে মাসিক আয় টাকায় less than 1,000 = 25%, less than 2,080 = 5,170 এবং less than 10,000 = 200 তাহলে যাদের মাসিক আয় 2,000 টাকার বেশি কিন্তু 5,000 টাকার কম এমন বাড়ির সংখ্যা শতকরা কত তা আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে মোট বাড়ির সংখ্যা 200 যাদের মাসিক আয় 2,000 টাকার বেশি কিন্তু 5,000 টাকার কম এমন বাড়ির সংখ্যা 170 - 80 ইজ ইকুয়াল টু 90 তাহলে নির্ণয় শতকরা 90 / 200 = 100 ইজ ইকুয়াল টু 45% তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 47 47 নম্বর প্রশ্নে চলে এসেছি পরপর 2 বছরে কোনো একটি বিদ্যালয় 100 জন ও 75 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয় যথাক্রমে 75% এবং 60% তাদের মধ্যে পাশ করে তাহলে গড়ে পাশের হার কত তাহলে আপনাদের গড়ে পাশের হার বার করতে হবে আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন আর দরকার হলে আপনারা ভিডিওটা পজ করতে পারেন আমরা এখন চলে যাচ্ছি সরাসরি উত্তরে তো চলুন 47 নম্বর প্রশ্ন মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100 + 75 = 175 তাহলে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা 100 এর 75% এবং 60 এর 75% তাহলে টোটাল বেরিয়েছে 120 তাহলে শতকরা পাস 120 / 125 × 100 ইজ ইকুয়াল টু 68 4/7 তাহলে যাদের উত্তর এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 48 এক খেলনা ব্যবসায়ী বলের দামের উপর 25% ছাড়ের ঘোষণা করেন
একজন যদি 40 টাকা ছাড় চায় তবে 32 টাকা দামের কতগুলি বল তার ক্রয় করা উচিত। এটা এমবিএ 2007 এর কোশ্চেনটা এসেছে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে একটি বলের উপর ছাড় 25%, 32 এর উপর 25% ইজ ইকুয়াল টু 8 টাকা। তাহলে নির্ণয় বলের সংখ্যা 40/8 ইজ ইকুয়াল টু 5। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান 5, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, 49 নম্বর প্রশ্ন। এসএসসি 2010 এ কোশ্চেনটা এসেছিল। 1.9 এর শতকরা কত ভাগ হলো 1.14? খুবই ইজি কোশ্চেন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। 49 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নির্ণয় শতকরা 1.14/1.9×100 ইজ ইকুয়াল টু আমরা বার করছি 60%। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান সি 60%, তাদের সবার উত্তর সঠিক। এখন চলে আসছি আমরা পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 50, ব্যাংক রিক্রুটমেন্ট 2010 এ কোশ্চেনটা এসেছিল। কমলের 160টি টফি আছে, সে 5% টফি রবিকে, 15% টফি অনিতাকে এবং টফির 1/4 গণককে দিয়েছিল। তাহলে বন্টনের পর রবির কাছে কতগুলি টফি পড়ে রইল? আপনারা লক্ষ্য করবেন এখানে কোনোটি নয় উত্তর আছে। তাহলে আপনারা ক্যালকুলেশন করার সময় অবশ্যই আপনারা একটু কনফিডেন্স রাখবেন। তা চলুন 50 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। দরকার হলে আপনারা ভিডিওটা পজ করতে পারেন। তাহলে বিতরণ করা ট্রফির সংখ্যা 160/5%, 160/15% এবং 1/4 160। তাহলে আমাদের উত্তর বেরিয়েছে 72। তাহলে এটা বিতরণ করা হয়েছে। তাহলে পড়ে থাকা ট্রফির সংখ্যা 160-72 ইজ ইকুয়াল টু 88। তাহলে যারা 50 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা বন্ধুরা এখন সবাই আপনারা প্রত্যেকে কে কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে আমাদের ভিডিওতে পোস্ট করবেন। মার্ক্স পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্কস আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করবেন, কমেন্টস করলে আমরা একটু মোটিভেশন পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আজকের হোমটাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 8 লিটারের 20% দ্রবণে কতখানি বিশুদ্ধ অ্যাসিড আছে? অপশান এ 1.4, অপশান বি 1.5, অপশান সি 1.6 এবং অপশান ডি 2.4। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, 8 লিটারের 20% দ্রবণে কতখানি বিশুদ্ধ অ্যাসিড আছে? অপশান এ 1.4, অপশান বি 1.5, অপশান সি 1.6 এবং অপশান ডি 2.4। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী ক্লাসে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের শর্টলিস্টেড করা হবে তাদের কাছ থেকে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।